নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হাওড়া পাঁচলার মণ্ডলবাড়ির জাগ্রত মা কালী পুজোর ইতিহাস, যেখানে মাকে বাড়ির মেয়ে রূপে পুজো করা হয়, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার প্রত্যুষ মণ্ডল আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির মা কালী পুজোর ইতিহাস সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য প্রত্যুষ মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ির কালী পুজো 10 বছরে পদার্পণ করল। এই পুজোর বিশেষত্ব হল পুজোতে ব্রাহ্মণ ডাকা হয় না। এই বাড়িতে পুজো করে তার দাদা প্রত্যয় মণ্ডল। তার দাদা ছোটোবেলা থেকেই মা কালীর বড় ভক্ত। একবার সে স্বপ্নে মা কালীকে দেখতে পায়, সেই বছরই সে মায়ের পুজো শুরু করেন। এই পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে করা হয়। পুজোয় কারণ দেওয়া হয় না, তার বদলে দেওয়া হয় ডাবের জল। এখানে মাকে লুচির ভোগ নিবেদন করা হয়। মাকে এখানে বাড়ির মেয়ে রূপে পুজো করা হয়। মায়ের পুজোয় কোনো রকম হোমযজ্ঞ করা হয় না। পুজোর পর মায়ের ঘট বিসর্জন হয়, কিন্তু মূর্তি সারা বছরই থাকে। মাকে এখানে দীপান্বিতা কালী পুজো ছাড়াও অন্যান্য অমাবস্যাতে বিশেষ পুজো করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।